নাফিস ইকবাল করছে 7 রান 10 বলে, 70 স্ট্রাইক রেট, প্রচণ্ড টেস্ট ম্যাচ খেলছেন উনিও। এবং খালেদ মাহমুদ সুজন কত স্পিডে বল করছে জানেন? আমরা তো খালেদ মাহমুদ সুজনকে নিয়ে ট্রোল হয় ফেসবুকে, 93 কিলোমিটার পার আওয়ার, 93 স্পিন বল এর চেয়ে বেশি গতিতে করে স্পিনাররা। এতগুলা প্লেয়ার, একটা প্লেয়ার খালি রান করছে, মানে পারফর্ম করছে, আর একটা বোলার না, একটা ব্যাটসম্যান না। তো যেমনি করে 4 ছক্কা পিটাই দিছিল রে ভাই নির্দয়ের মতো, এখন এটা কি মাঠ একটু ছোটো করছে কিনা? কারণ মাঠ কিন্তু আপনার যেমন এই মহিলাদের যে ক্রিকেট খেলা হয় প্রমিলা ক্রিকেট যেটা, তাদের কিন্তু মাঠ কিন্তু ম্যানদের মতো বড় থাকে না। এবার একটু আমাদের লেজেন্ডদেরকে নিয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের এই লেজেন্ডরা ওনারা তো আসলে খেলা পারেন না এখন, যে কারণে আমি কথাটা বলতেছি যে আপনারা দেখবেন যে অতীতে যখন ওনারা যখন খেলতেন তখন বাংলাদেশকে সবাই খুব খাটো চোখে দেখতো, এগুলো আমরা সবসময় পড়তাম এবং ওনাদের ইন্টারভিউ থেকেও আমরা শুনছি। ইভেন ইন্ডিয়া পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে হইতেছে তুচ্ছ তাচ্ছিল্য করতো। একটা কথা আমি বলতে চাই যে পায়োনিয়ারদের প্রতি আমার পার্সোনালি একটা হিউজ রেসপেক্ট আছে। পচাই ফাইজলামি করে সেটা ঠিক আছে, কিন্তু যারা পায়োনিয়ার ইন্ডিয়ার মাটিতে প্রাক্তন ক্রিকেটারদের একটা টুর্নামেন্ট হচ্ছে জানেন হয়তো, তো সেখানে আজকে খেলা ছিল হচ্ছে ইন্ডিয়া লেজেন্ডস ভার্সেস বাংলাদেশ লেজেন্ডস। ইজ্জত রাখে নাই, খেলার কুইক সামারিটি একটু দিয়ে দিই আপনাদেরকে। বাংলাদেশ হচ্ছে 20 ওভারের খেলায় 19 ওভারে 109 রানে অল আউট হয়ে গেছে এবং ইন্ডিয়া বিনা উইকেটে 110 রান করছে 10 ওভারে, অর্ধেক ওভারে। সো যারা খেলা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই মারপিট যে কী পরিমাণ হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। এবং কথা বলবো, এটা নিয়ে তো কথা বলবেই, শুরুতে একটু যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে 109 রান তার মধ্যে 50 রানই করছে একজন ব্যাটসম্যান নাজিমুদ্দিন, আর বাকি সবাই বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়াররা বাকি সবাই মিলে করছে 60 রান। একটু স্কোর কার্ডটা পড়ে আপনাদেরকে শোনাই ফর রেফারেন্স, তারপর আলাপ করবো বাকি। নাজিমুদ্দিন 50 রান 33 বলে, টি টোয়েন্টি খেলা কিন্তু, 33 বলে 50 রান করছে নাজিমুদ্দিন, একদম টি টোয়েন্টি স্টাইলে খেলছে। আর বাকি আমাদের লেজেন্ডসরা মিলে কী করছে শোনেন, জাভেদ উমর বেলিম হচ্ছে 12 রান করছে 19 বলে, স্ট্রাইক রেট হচ্ছে 63, টেস্ট ম্যাচের স্ট্রাইক রেটে রান তুলছেন উনি। নাফিস ইকবাল করছে 7 রান 10 বলে, 70 স্ট্রাইক রেট, প্রচণ্ড টেস্ট ম্যাচ খেলছেন উনিও। মোহাম্মদ রফিক করছেন 1 রান 3 বলে, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 33, এটা তো টেস্ট ম্যাচ ছাড়াই চলে গেছে অন্যত্র। রাজিন সালে করছে 12 রান 24 বলে, 50 স্ট্রাইক রেট, টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা হচ্ছে কিন্তু টেস্ট ম্যাচ না। তারপর হান্নান সরকার 3 রান করছেন 6 বলে, 50 স্ট্রাইক রেট, আব্দুর রাজ্জাক 2 রান করছেন 2 বলে, 100, এটা হচ্ছে ওয়ানডের স্ট্রাইক রেট, এটাও টি টোয়েন্টির স্ট্রাইক রেট না, 2 রান করছে। ওকে, মোহাম্মদ শরীফ করছেন 5 রান 8 বলে, 62 স্ট্রাইক রেট। আচ্ছা, খালেদ মাহমুদ করছেন 6 রান 5 বলে, ও যাক একজন পাওয়া গেছে 120 স্ট্রাইক রেট, তাও হইতেছে 5 বলে 6 রান করায় 120 হচ্ছে স্ট্রাইক। আপনি ধরেন এক বলে যদি আপনি 2 রান নেন তাহলে কিন্তু আপনার 200 স্ট্রাইক রেট, বুঝছেন? হ্যাঁ, ওইরকম আর কি। হ্যাঁ, খেলছেও কম বল, রানও করছে কম, তো এই কারণে সম্ভব হয়েছে। তারপর খালেদ মাহমুদ আমাদের সুজন গদা ভাই, উনি করছেন 100 স্ট্রাইক রেট, 7 বলে 7 রান। এবং হচ্ছে আলমগীর কবির, এটা আবার কিডা, যা 0 রান করছেন 1 বলে, নামছেন আর আউট হয়েছেন, ভদ্রলোক, খুবই দুঃখজনক। তো এইভাবে করে তো স্ট্রাইক রেট করে আমরা যা দেখলাম যে প্রত্যেকে টেস্ট ম্যাচের স্ট্রাইক রেটে রান তুলছেন শুধুমাত্র নাজিমুদ্দিন ছাড়া। তো আরেকবার আমি খুব কুইকলি ওনাদের স্কোরবোর্ডটা পড়ে শোনাই দিই আপনাদেরকে। 49 রান নাজিমুদ্দিন, তারপর হচ্ছে 12 রান, বাকি ব্যাটসম্যানদের রান বলতেছে স্কোরগুলো, 12 7 1 12 3 2 5 6 7 0, মানে সেই অতীতের সোনালী দিনগুলোর কথা মনে পড়ে গেল, বাংলাদেশের সোনালী অতীত সোনালী ক্রিকেটের দিনগুলোর কথা মনে পড়ে গেল। সো বেসিক্যালি খেলছে খালি একদম নাজিমুদ্দিন, আর যেহেতু ইন্ডিয়া বিনা উইকেটে করে ফেলছে রান তার মানে বোলাররা কোনো উইকেট পায় না, তার মানে পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা হিউমিলিটেড হয়েছে, বোলাররা হিউমিলিটেড হয়েছে, শুধুমাত্র একটা 11 জন প্লেয়ারের মধ্যে বোলার ব্যাটসম্যান মিলে একজন প্লেয়ার খেলছে ন্যূনতম মানসম্পন্ন খেলা খেলছে, উনি হচ্ছেন নাজিমুদ্দিন। এবং নাজিমুদ্দিন কিন্তু প্রাক্তন প্লেয়ার না, এক হিসেবে ওনার বয়স হয়েছে 35 বছর বয়স, তত্তাজা ইয়াং, সকলে তো ভুড়ি টুড়ি বের হয়ে গেছে, রাইট? আপনারা যারা এখানে খেলছে সবাই খুব পুরান দিনের খেলোয়াড়, একজন শুধুমাত্র ভালো খেলছে সে হইতেছে 35 বছর বয়স তার, নাজিমুদ্দিন ইনিংসটা একটু একটু হাইলাইট দেখাই আপনাদেরকে, খুব ভালো খেলছে উনি, আপনি দেখেন খেলাটা। Oh, that's beautifully whipped. That has been hit a lot. Oh, that's picked up too. That's beautiful. That is a whopper slip.
of Tendulkar has gone down. Slicing that one away for another boundary. That's out of the screws. Edged, but it's four. Well, that's suddenly. That's a weird edge. Put this thing high in the stadium. তো দুর্দান্ত মাইরপিট করছেন আজিমউদ্দিন, কারণ হচ্ছে ওনার যেটা বললাম বয়স 35 বছর বয়স এখন ন্যাশনাল টিমের অহরহ সকলে খেলতেছে, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের বয়স 35, সাকিবের বয়স 33, আসলে 33 দেখায় আসলে 35ই হবে রিয়েলি, তারপর হচ্ছে মাশরাফির বয়স 37, সো বেসিক্যালি নাজিমউদ্দিন ন্যাশনাল টিমে খেলার কথা, রাইট? সো যে একজন রান করছে সেই একজন কিন্তু আসলে প্রাক্তন ক্রিকেটার না। তো প্রাক্তন ক্রিকেটাররা কী করলেন আমাদের বাংলাদেশের এত সোনালি লেজেন্ডস, এনারা কী করলেন? হ্যাঁ, এতগুলো প্লেয়ার একটা প্লেয়ার খালি রান করছে, মানে পারফর্ম করছে, আর একটা বোলার না, একটা ব্যাটসম্যান না। এবং খালেদ মাহমুদ সুজন কত স্পিডে বল করছে জানেন? আমরা তো খালেদ মাহমুদ সুজনকে নিয়ে ট্রোল হয় ফেসবুকে। 93 কিলোমিটার পার আওয়ার, 93 স্পিন বল এর চেয়ে বেশি গতিতে করে স্পিনাররা, স্পিনাররা লিটারালি এর চেয়ে বেশি গতিতে বল করে। সো খালেদ মাহমুদ সুজন, আমি তো ফেসবুক লিখছি, ওনার অফ ব্রেক বল দেখার জন্য আমার তর্স হইতেছে না। সো হি লিটারালি অফ ব্রেক বল করছে। আর আমি খেলা দেখার সময় ভাবতেছিলাম, আমি জানি না ইনফরমেশনটা, আপনারা কেউ জানলে কমেন্টে জানেন, যে মাঠটা ছোটো কি না, কারণ এনারা তো আসলে প্রাক্তন খেলোয়াড়, ফিটনেস তো অবশ্যই প্রশ্ন ওঠে না, ফিট থাকার শরীর দেখলেই বোঝা যায়। তো আর এরকম তো খেলে না ফিট থাকার ফিটনেসের ইয়ে, তো যেভাবে করে চার ছক্কা পিটাইতেছিল না, এরা তো অবশ্যই মানে লেজেন্ডারি প্লেয়ার, সকলে ইন্ডিয়া লেজেন্ডস যে নাম দিয়েছে, বাংলাদেশের বাংলাদেশ লেজেন্ডস নাম কী কারণে দিয়েছে এটা আমরা জানি না, কিন্তু ইন্ডিয়া লেজেন্ডস যে নাম দিয়েছে এরা তো সকলে লেজেন্ডারি ক্রিকেটার, এবং তারা খেলছে ওইভাবে ফাটাইছে এই সেহওয়াগ আর টেন্ডুলকার মিলে পাছার চামড়া তুলে ফেলছে, ওরে বাবা রে বাবা। তো যেমনি করে চার ছক্কা পিটাই দিচ্ছিল রে ভাই নির্দয়ের মতো, এখন এটা কি মাঠ একটু ছোটো করছে কিনা, কারণ মাঠ কিন্তু আপনার যেমন এই মহিলাদের যে ক্রিকেট খেলা হয় প্রমিলা ক্রিকেট যেটা, তাদের কিন্তু মাঠ কিন্তু মেনদের মতো বড় থাকে না, আর অনেক ছোটো মাঠ হয় আর কি। সো প্রমিলা ক্রিকেটের মতো ওনারা যেহেতু প্রাক্তন খেলোয়াড়, ওনাদের জন্য মাঠ ছোটো করছে কিনা জানি না, মনে হইল না, দেখে চোখের দেখে তো বোঝা যায় না, বাট মনে হইল না। যদি মাঠ ছোটো না করে থাকে তাইলে চিন্তা করেন অবস্থায় এরা এখনও কী পরিমাণ গায়ে গতরে টাইমিং এবং শক্তি, মানে শক্তি তো না, শক্তির চেয়ে টাইমিংটা মোর ইম্পর্ট্যান্ট। এবার একটু আমাদের লেজেন্ডদেরকে নিয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের এই লেজেন্ডরা ওনারা তো আসলে খেলা পারেন না, ওনারা যখন খেলছেন হুদাই খেলছেন টিমে এবং হিউমিলেটেড হয়েছেন যেরকম করে 10 উইকেটে হেরে আসছেন, মাইর থুইর খেয়ে, হ্যাঁ, রান করছে ফোন নাম্বারের মতো, ডিজিট বাংলা লিঙ্ক নাম্বারের মতো, আমরা এগুলো নিয়ে হাসাহাসি হইতো। সো ওনারা ওই পারফরমেন্সই ধরে রাখছেন, এবং ওনারা বেসিক্যালি দে আর নট এইবল, তারা এইবল না, তারা কেপেবল না, তাদের সেই অ্যাবিলিটি নাই, তাদের ক্রিকেট খেলার অ্যাবিলিটি নাই। সো বেসিক্যালি বাংলাদেশে কোনো খেলোয়াড় নাই দেখে ওনারা খেলছে, রাইট? মানে ওনাদের ক্রিকেট খেলার যোগ্যতা, আন্তর্জাতিক লেভেলে খেলার যোগ্যতা কোনো কালে ছিল না। আই মিন, আই ডোন্ট মিন ডিসরেসপেক্ট, এটা একটা লাইক ট্রু ফ্যাকচুয়াল স্টেট, রাইট? ওনাদের আন্তর্জাতিক লেভেলে খেলার কোনো যোগ্যতা নাই, ওনারা খেলছেন কারণ তখন আর কোনো খেলোয়াড় ছিল না, বাংলাদেশ থেকে 11 জনের টিম তো বানায় পাঠাইতে হবে, বিদেশে এই জন্য পাঠাইতো আর কি। এখন যে কারণে আমি কথাটা বলতেছি যে আপনারা দেখবেন যে অতীতে যখন ওনারা যখন খেলতেন তখন বাংলাদেশকে সবাই খুব খাটো চোখে দেখতো, এগুলো আমরা সবসময় পড়তাম এবং ওনাদের ইন্টারভিউ থেকেও আমরা শুনছি। ইভিন ইন্ডিয়া পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে হইতেছে তুচ্ছ তাচ্ছিল্য করতো, অন্যান্য দেশের খেলোয়াড়রা বাংলাদেশের খেলোয়াড়দেরকে মাঠে স্লেজিং করতো, খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতো। তো তখন ওনাদের ইন্টারভিউগুলো পড়তাম, জানতাম, বুঝতাম যে ওনাদের মানে এরকম একটা সাইকোলজি কাজ করে যে আপনি যদি, এটা আসলে এটা আমরা জানি যে আপনি যদি আপনার দায়িত্বটা ঠিক করে পালন না করেন তাহলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না, আপনি যদি আপনার কাজটা ভালোভাবে করতে পারেন তখন আপনার একটা ভয়েস থাকবে। যেই কারণে যে সাকিব আল হাসান দলে একটা স্ট্রং ভূমিকা নেয় বা বাংলাদেশ যখন ভালো পারফর্ম করে এখনকার দিনে এসে তখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে মাঠে, এগুলো নিয়ে দেখুন প্রচুর রিপোর্টিং হয়, এবং আমি খেলোয়াড়দের সাক্ষাৎকার পড়ে এই সাইকোলজিটা বুঝতে পারছি, অন ফিল্ড সাইকোলজিটা, যে আপনি একমাত্র যখন পারফর্ম করবেন তখন আপনার পায়ের নিচে মাটি থাকে, আর যখন পারফর্ম করবেন না তখন অন্যরা আপনাকে নিয়ে কথা বলার সুযোগ পায় এবং স্লেজিং করার, অপমান করার সুযোগ পায়। তো বাংলাদেশের প্লেয়াররা আজীবন অপমানিত হয়ে আসছে, এখনকার কিন্তু প্লেয়াররা অপমানিত হয় না, বরং চোখে চোখ রেখে কথা বলে। এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে যখন এই ওনারা কিন্তু নির্বাচক, এনারা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ডে বসে আসেন, ওনারা ক্রিকেটের পুরো পেছন থেকে ক্রিকেট ইয়ে করেন। তারপর আতাহার আলী খান, ভাগ্য ভালো আতাহার আলী খান খেলে নাই, এত বালপাক নামি করে বসে বসে কমেন্ট রুমের মধ্যে, খেললে একটু বোঝা যেত আর কি। তো না, এখন যারা খেলা পারে না তারা কি খেলা নিয়ে কথা বলতে পারবে না? না, তা পারবে না, তা না, কথা তো বলতে পারবে। আপনার বারাক ওবামার সমালোচনা করতে হলে কি বারাক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে দেখাইতে হবে নাকি? এটা তো কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে যে আপনি নিজে যদি আপনার অ্যাবিলিটি না থাকে তখন আপনি যখন কথা বলেন তখন এটা একটু কমিক্যাল হয়ে যায়, রাইট? যেমন ওই যেটা বললাম আর কি, যে কারণ এক্সিকিউট করার ক্ষমতা, যেমন ক্রিকেট মাঠে কে
কোন বলটা কেমনে খেললে কী হবে এই পাকনা কমেন্ট সবাই রুমে বসে করতে পারবে, আপনিও পারবেন আমিও পারবো ওনারাও পারবে। পার্থক্যটা কোথায়? এক্সিকিউশনে। সকলেই বুঝে যে কোনটা করলে কী হবে, কিন্তু সকলে এক্সিকিউট করতে পারে না। আপনিও জানেন যে ভালো করে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা যায়, আমিও জানি এটা, সকলে জানে যে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু সকলে তো পড়াশোনা করে না, রাইট? সো জানাটা থিওরিটিক্যালি সকলেই সব কিছু জানে যে কী করলে কী হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কিন্তু এক্সিকিউশনটা হয়েছে পার্থক্য তৈরি করে, কে কাজটা করতেছে, কে কাজটা করতে পারতেছে, কে সফলভাবে এক্সিকিউট করতে পারতেছে। সো ওনারা ক্রিকেট বোঝেন না তা না, কিন্তু ওনাদের এক্সিকিউশনের সেই অ্যাবিলিটিটা নাই। এখন ওনারা যখন টিম সিলেক্ট করবেন, ওনাদের কোনো মুখ থাকবে এই খেলাটা খেলে আসার পর? তারপর ওনারা যখন টিম সিলেকশন করবেন, তারপর ভাগ্য ভালো আতাহার আলী খান খেলে নাই, আতাহার আলী খান যখন কমেন্ট্রি বক্সে বসে বসে পাকনামি করবে, মানে অ্যাগেন আমি শুরুতে যেটা বললাম যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইতে হইলে, সমালোচনা করতে হলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া আপনার দরকার নাই, কিন্তু আপনার বক্তব্যের মধ্যে সাবস্টেন্স থাকতে হবে, আপনার বক্তব্যে যুক্তি থাকতে হবে। আতার আলী খানরা কমেন্ট্রি বক্সে যে বসে বসে যেগুলো বলেন এগুলোর কোনো কথাবার্তা কোনো মা বাপ নাই। এখন তো আমার এক্সাম্পল দিতে পারতেছি না অফ দ্য টপ অফ মাই হেড, কিন্তু জাস্ট ট্রাস্ট মি অন দিস যে এদের তো এখন কোন মুখ নিয়ে এরা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সামনে কথা আসবেন ওনারা এই এই পারফরমেন্সটা করে আসে, রাইট? এবং এটা কিন্তু আমি যোগ করতেছি না, আমি জাস্ট দেখার সময় এটাই আমার মাথায় কাজ করতেছিল যে ওনারা কীভাবে মুখ দেখাবেন এখনকার প্রজন্মের ক্রিকেটারদের সামনে, এখনকার প্রজন্মের ক্রিকেটারদের ভুল ধরাই দেবেন। এখনকার প্রজন্মের ক্রিকেটারদের ভুল ধরানোর কোনো যোগ্যতা ওনাদের নাই, ওনারা এটা নিজেরাই প্রমাণ করে দিয়ে আসলেন। এবং এই সাইকোলজিটা কিন্তু এখানে আমি যেটা বলতেছি এটা কথার কথা না, খেলার মাঠে যে পারফর্ম করতে পারে না তার মুখটা ছোট হয়ে থাকে, এটা আমরা ঐতিহাসিকভাবে দেখে আসছি। তার ওনারাই সারা জীবন বলে আসছেন যে ওনারা হিউমিলেটেড হইতেন মাঠে, প্রতিপক্ষরা খুব খারাপ ব্যবহার করতো, সাকিব মাশরাফিদের সেটা ফেস করতে হয় না, তারা বরং প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে। সো এই সাইকোলজি এক্সিস্ট, এই সাইকোলজি ইজ দেয়ার। সো ওনারা কীভাবে মুখ দেখাবেন এসে ক্রিকেটারদের সামনে, কীভাবে পাকনামি করবেন এখন ক্রিকেটারদের সাথে, আই ডোন্ট নো। এবং বাংলাদেশ পার্থক্যটা যে কত বড় আকাশ পাতাল যোগ্যতায় আর কি, অ্যাবিলিটির দিক থেকে, যে বাংলাদেশের এখনকার যারা ক্রিকেটাররা, বাংলাদেশের এখনকার ক্রিকেট টিম যত খারাপ করুক জীবনে এইরকম বাজে পারফরমেন্স করে না যে পুরা টিমের মধ্যে খালি একজন পারফর্ম করছে, একটা প্লেয়ার শুধু পারফর্ম করছে আর একটা প্লেয়ার পারফর্ম করতে পারে না, একটা বোলার না একটা ব্যাটসম্যান না। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে এরকম হিউমিলেটেড হয় না, বরং ইন্ডিয়ার এখন বাংলাদেশে এশিয়ার মধ্যে, সাউথ এশিয়ার মধ্যে এখন ইন্ডিয়ার একমাত্র বলতে গেলে কম্পিটিটর বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা তো এখন বেলি নাই বলতে গেলে, পাকিস্তানকেও, বাংলাদেশের সাথে শুধুমাত্র এখন ইন্ডিয়ার খেলা ফাইট হয় এবং একটা খুব টেন্স খেলা হয় এবং একটা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করে, কারণ রেজাল্ট ইট ক্যান গো ইদার ওয়ে। সো এই অবস্থাতে এখন বাংলাদেশ ক্রিকেট দল মানে স্টিল ওডিআইতে র্যাঙ্কিং 6 নম্বরে, 7 নম্বরে, টেস্টে র্যাঙ্কিং 9 নম্বরে, টি20তে তো 10-11 মধ্যে, স্টিল এই টিমটা ক্যান পুট আপ আ ফাইট, স্টিল এই টিমটা হচ্ছে এরকম হিউমিলিটেড হবে না। সো এই যে অ্যাবিলিটির একটা আকাশ পাতাল পার্থক্য, না এগেন আমি বলতেছি না যে ওনারা ক্রিকেট খেলে, ওনারা প্র্যাকটিসে আসে, ওনাদের ফিটনেস আছে, ওনার কোনো কিছু আছে, সুতরাং এটা দিয়ে জাজ করা সেটা কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদেরও নয়, ওনারাও কিন্তু কেউ দীর্ঘদিন ধরে খেলতেছে না, কিন্তু এই যে অ্যাবিলিটির একটা আকাশ আর পাতাল পার্থক্য অলরেডি দেখা যাচ্ছে। হঠাৎ করে মাঠে নামায় দেওয়ার পরও সেই আগেকার ধারাবাহিকতা ওনাদেরকে পিটিয়ে নাস্তানাবুদ করে ফেলছে ইন্ডিয়ার দুইজন ব্যাটসম্যান, সেহওয়াগ এবং টেন্ডুলকার, এবং অবশ্যই তারা লেজেন্ডারি প্লেয়ার, এবং এই জন্যই তারা লেজেন্ডারি প্লেয়ার, এবং এই জন্যই বাংলাদেশের কোনো লেজেন্ডারি প্লেয়ার নাই। তো সেটাই আর কি আরেকবার একদম চোখে আঙুল দিয়ে দেখা দিল আর কি, যে অ্যাবিলিটির পার্থক্য এবং কী ছিলাম আমরা, কী ছিল বাংলাদেশ দল। এবং নাও এই কথাগুলো বললাম খুবই নেগেটিভ একটা ভাইবে, এটা এই কারণে যে এখনকার ক্রিকেটাররা অনেক এবল, অবশ্যই ওদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে, অনেক ইয়ে আছে, তারপরও কিন্তু একটা কথা আমি বলতে চাই যে পায়োনিয়ারদের প্রতি আমার পার্সোনালি একটা হিউজ রেসপেক্ট আছে, পচাই ফাইজলামি করে সেটা ঠিক আছে, কিন্তু যারা পায়োনিয়ার তারা হচ্ছে আপনি তাদেরকে জাজ করা, মানে ধরেন আপনি হইতেছে আপনার বাবা পড়াশোনা পারে না, কৃষক, আপনার বাবা সুন্দর করে কথা বলতে পারে না, আপনার বাবা সুন্দর রুচি সম্পন্ন না, আপনি সেই বাবার ঘরে জন্মে খুব রুচিশীল হয়ে এখন ইউ ক্যানট লুক ডাউন টু হিম আর কি। সো ব্যাপারটা এরকম যে এই বাবাই কিন্তু আপনাকে বড় করছে। সো এই ওনারা ক্রিকেটটা খেলে, খেলাটা শুরু করছে, ওনারা পায়োনিয়ার ছিল, সুতরাং স্বাভাবিকভাবেই ওনারা এবল হবেন না, অ্যাবিলিটি থাকবে না, এবং সেটাই আমরা যুগ যুগ ধরে প্রমাণ পেয়ে আসছি, আজকে আবার প্রমাণ পেলাম হিউমিলিয়েশনের মধ্য দিয়ে। সো ওনাদের অ্যাবিলিটি নাই, এটা প্রতিষ্ঠিত সত্য, কিন্তু ওনাদের কাছে আমরা জাতি হিসেবে যেই কারণে ক্রিকেট কৃতজ্ঞ, বা আমাদের ক্রিকেট যেই কারণে কৃতজ্ঞ থাকবে, বা যেই কারণে আমরা লেজেন্ড বলতে পারি আর কি, ক্রিকেটিং অ্যাবিলিটির কারণে ওনারা লেজেন্ড, না ওনারা লেজেন্ড ইন দ্যাট যে ওনারা ক্রিকেটটা আজকে আমরা যেখানে আছি এটা ওনাদের হাত ধরে আসছে, ওনারা শুরু করছে, ওনারা স্ট্রাগল করছে, ওনারা হিউমিলিটেড করছে, করার পর তারপর আস্তে আস্তে ক্রিকেটের স্ট্রাকচার দ্বারা আসছে বাংলাদেশের ক্রিকেটটা এই পর্যায়ে আসছে।
সো যারা পায়োনিয়ার যে কোনো ফিল্ডে, যে কোনো নট অনলি ক্রিকেট, যেই ফিল্ডেই হোক, যারা পায়োনিয়ার হোক, তাদের প্রতি একটা রেসপেক্ট সবসময়ই থাকবে, অ্যাবিলিটি তাদের থাকবে না, এটা স্বাভাবিক। কারণ তাদের সামনে কেউ ছিল না, ওনাদের সামনে কোনো রোল মডেল ছিল না, ওনাদের ফ্যাসিলিটিস ছিল না, ওনারা দে ফিগার্ড আউট এভরিথিং ফর আস, রাইট? মানে ফাজলামি আমরা করি, চোক করি, খালেদ মাহমুদের বোলিং স্পিড 93 কিলোমিটার, এগুলো নিয়ে হাসাহাসি করি, মিডিয়াম ফাস্ট বোলার নাম দিছে আর কি, সো সেগুলো নিয়ে হাসাহাসি করি যাই করি। কিন্তু এটা আমি অনেক সিরিয়াস নোট, এই পয়েন্টটা আমি অবশ্যই মেক করতে চাই, যা যে ওনারা ক্রিকেটিং অ্যাবিলিটির দিক থেকে হয়তো লেজেন্ডস না, কিন্তু দে আর লেজেন্ডস ইন দ্যাট যে তাদের কারণে আজকে বাংলাদেশের ক্রিকেট যেখানেই থাকুক সেখানে আসে ওনাদের কারণেই।